মানে কি তাহলে সকাল সকাল শুধু কি সকাল, মর্নিং মানেও তো সকাল, আর্লি মানে তাহলে সবচাইতে সকাল, মানে প্রস্তুত মানে উষা, ঠিক আছে? তো দ্য মানে কি, দ্য মানে আর্টিকলস, আর আমরা জানি আর্টিকলস কার আগে আসে, নাউনের আগে আসে, এমন কি অ্যাজেটিভের আগে আসে মূলত। আর্টিকালের আসল জায়গা মূলত অ্যাজেটিভের আগে, আর অ্যাজেটিভ যদি না থাকে তাহলে কি নাউনের আগে আসে, আমরা জানি। তার পারফর্ম মানে কি সম্পন্ন করা, পারফর্ম মানে কি শুধু সম্পন্ন করা বাবা, না শুধু সম্পন্ন করা না, যে মানুষে বলে না পারফরমেন্স মানে হচ্ছে একেবারে সুন্দর বললো পারফরমেন্স করেছে, মানে যথাযথভাবে যেভাবে করা দরকার সেভাবে সম্পন্ন করা। রেগুলারলি মানে কি নিয়মতান্ত্রিকতার সাথে, রেগুলারলি মানে নিয়মিত, হেলথ মানে কি স্বাস্থ্য, ক্লিন মানে কি পরিষ্কার, রাইজেস মানে কি, রাইজেস মানে কি ওঠা, তাহলে রাইজেস মানে সূর্য ওঠা হতে পারে, ঘুম থেকে ওঠাও হতে পারে, গেট আপ মানেও ঘুম থেকে ওঠা, রাইজেস মানেও কোনো কিছু ওঠা, আমরা ইনশাল্লাহ দেখব। ফিজিক্যাল মানে কি শারীরিক, এটা কাল আছে, এ অল দেখতে পাচ্ছি তাই না, তাহলে ফিজিক থেকে ফিজিক্যাল। আচ্ছা প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, সংরক্ষণ করা না বাবা, এটা এর যে প্রিজার্ভেট ছিল, প্রিজার্ভেট মানে সংরক্ষণ করা, ফ্রিজ আপ করা বা কোনো কিছু রক্ষণাবেক্ষণ করা, মূলত প্রিজার্ভেশন। তাহলে সেখান থেকে শোন এসেছে নাউন ফর্ম ভার্ব। নেসেসারি, নেসেসারি মানে কি বাবা, নেসেসারি আদি আসলেও এটা শব্দটা এমন পাওয়ারফুল শব্দ, এটা নাউনও হতে পারে অ্যাজেটিভও হতে পারে। তো এখানে নাউন মূলত ইন, তো প্রিপোজিশন অবশ্যই নাউনের আগে আসবে, আমরা জানি ইউজফুল, ইউজ থেকে ফুল এসেছে, অল অ্যাটাবলারি ফুল ইজ ইউজলেস, তো অ্যাজেটিভ, অ্যাজেটিভ ফর্ম ভার্ব, তাই না? এখন আমরা কি প্রথম ধরনের যে পৃথিবীতে শূন্যস্থানগুলো দেওয়া হয় যে ইউজেস অফ পার্টস অফ স্পেস বা মানে পজিশন অফ পার্টস অফ স্পেস, আমরা এটা দেখব। তো দেখেন তো আব্বা জানেরা, আপনি আপনি আঙ্গুল দিয়ে ধরেন, আমার এখান থেকে আঙ্গুল দিয়ে ধরলে ইয়ে হবে। স্টুডেন্ট শুড অবজার্ভ, আচ্ছা আমরা দেখবো না ইনশাল্লাহ, দেখি পারবো কি না। স্টুডেন্ট শুড অবজার্ভ, যদিও বা আমি এর আগে পড়েছি। আচ্ছা স্টুডেন্ট শুড অবজার্ভ, স্টুডেন্ট ছাত্রদেরকে শুড উচিত, অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ করা, অবজার্ভ মানে উদযাপন করা, অবজার্ভ মানে আনন্দের সাথে কাজ করা, ঠিক আছে? তাহলে ছাত্রদেরকে আনন্দের সাথে করা উচিত, পালন করা উচিত কি রুলস অব হেলথ। তো এ নাম্বার হচ্ছে ড্যাশ 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 রুলস অফ হেলথ, স্বাস্থ্যের, স্বাস্থ্যের নিয়মগুলো বা স্বাস্থ্যের নিয়ম রুলস বহু বছর না, তাহলে স্বাস্থ্যের নিয়মগুলো সুন্দরভাবে অবজার্ভ বা লালন পালন বা উৎসবের সাথে পালন করা উচিত। তার মানে ছাত্রদেরকে স্বাস্থ্যের নিয়মগুলি পালন করা উচিত। এখন আপা যান দেখেন তো, এটা এখানে রুলস আছে, এখন এখানে আমি তো ইউজফুল দিতে পারি, কারণ নাউনের আগে সাধারণত কি আসে আমরা জানি অ্যাজেটিভ আসে, তাহলে ইউজফুল রুলস অব হেলথ দিতে পারতাম পারতাম পারতাম, কিন্তু কি এখানে বক্সে নির্দিষ্ট করে দেওয়া আছে, আর আমরা জানি স্বাস্থ্যের কি নিয়ম। তো বহু বছরের আগে সাধারণত দেয়া আসে, আর এই স্বাস্থ্যের নিয়ম কি যে কোনো জিনিস একেবারে পিছন ফিরে বেশি ব্যায়াম করলে মাজা ভেঙে যাবে, তাহলে স্বাস্থ্যের বা এক্সারসাইজের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, হাঁটা চলা করা, সাঁতার কাটা ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে এই স্বাস্থ্যের নিয়মগুলো এগুলো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বাবা, যা ইচ্ছা সেভাবে ব্যায়াম করতে পারবেন? নির্দিষ্ট। তাহলে আমাদেরকে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার না করে যদি আমরা কি ব্যবহার করি, দ্য ব্যবহার করি, তাহলে বেশি ভালো হবে, কারণ দ্যটা নির্দিষ্ট করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে স্টুডেন্ট শুড অবজার্ভ দ্য রুলস অফ হেলথ, দেখি হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখি দে শুড, তাদের উচিত ফ্রম দ্য বেড, তো ফ্রম দ্য বেড ঘুম থেকে ওঠা, তাহলে তাদের উচিত বেড হতে ওঠা, তার মানে কি রাইজ মানে ওঠা, কিন্তু রাইজেস আছে, আল্লাহ আল্লাহু আকবার,
তাহলে রাইজেস এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহৃত হয়, তার মানে এটা তো এক বচনে ব্যবহার হবে, কিন্তু কেখানে কি আছে দে শুড, দে শুড মানে কি তাদের উচিত, তাহলে বহু বচনে তো এস হবে না, তাহলে কি হবে রাইজ, দে শুড রাইজ ফ্রম দ্য বেড, আর আমরা জানি আর্লি ইন দ্য মর্নিং, ভীষণ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল আর্লি, এটা মূলত জন্মগত অ্যাডভার্ব, ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এলওয়াই লি, যদিও বা মূল শব্দ এটা অ্যাডভার্ব, হ্যাঁ আর্লি খুব সকাল সকাল ইন দ্য মর্নিং, অ্যান্ড গো আউট ফর আ ওয়াক, আ ওয়াক কেন বাবা, আপনি আপনি কি শুধু একটা হাঁটা দিবেন, আসলে সকালের যে হাঁটাটা এটা মূলত জগিং নির্দিষ্ট, এই জন্য আ ব্যবহার করেছে, ঠিক আছে, তাহলে গো আউট বাইরে যাও ফর আ ওয়াক, আচ্ছা বিসাইডস, বিসাইডস বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্য আছে, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, আর এস যখন না থাকবে তখন শুধু পাশে, বিসাইড মি বিসাইড ইউ বিসাইড, আর আমি শিক্ষকতার পাশাপাশি আমি আমি নিজেও লেখাপড়া করি, তাহলে বিসাইড তো মানে পাশাপাশি, এরকম বাক্যে ব্যবহার হবে, তাহলে আমরা যেহেতু ইয়ে করছি সেটা দেখি কোথায় গেল বাবা, দে শুড আর কি বাবা, সাথে সাথে দে ছাত্রদের শুড উচিত টেক কেয়ার, যত্ন নেওয়া, যত্ন করা, গুরুত্ব দেওয়া, এরকম অর্থ প্রদান করে, তাই না বাবা, তাহলে যত্ন নেওয়া, যত্ন করা, টেক কেয়ার, টেক কেয়ার, যত্ন নেওয়া, যত্ন করা উচিত টু টু ড্যাশ দ্য অল দোজ থিংস, এই সকল জিনিসগুলো, তাহলে এই সকল জিনিসগুলো যত্নের সাথে করা উচিত, ছাত্রদেরকে এই সকল জিনিসগুলো করা, এই সকল জিনিসগুলো করা উচিত, যত্নের সাথে করা উচিত, তাহলে করা এই জায়গাতে আমাদের দরকার, আর আমরা জানি ভার্বের পরে টু আসে, আর টু তো সাধারণত টুর পরে আবার ভার্বের বেস ফর্ম হয়, আর টুর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে শুড টেক কেয়ার, শুড টেক কেয়ার, তাহলে কী হবে বাবা পারফর্ম, ডু তো আমরা দেখতে পাচ্ছি না, আর পারফর্ম মানে কি শুধু করা নাকি একেবারে যথাযথভাবে করা, তাহলে টেক কেয়ার যত্নের সাথে বা গুরুত্ব দিয়ে যথাযথভাবে এই সকল জিনিসগুলো করা, কোন সকল হুইচ আর, যেগুলো হুইচ এটা রিলেটিভ প্রোনাউন, দেখতে পেলেন বাবা, এই যে থিংস হচ্ছে নাউন আর তারপরে হচ্ছে হুইচ এসেছে, তাই না, হু হুইচ দ্যাট এগুলো আসলে রিলেটিভ প্রোনাউন হয় না, তাহলে যেই সকল জিনিসগুলো যথাযথভাবে যত্নের সাথে করা উচিত সেগুলো হচ্ছে হুইচ, সেগুলো আর হচ্ছে ফর, ফর দা কি বাবা ড্যাশ অফ হেলথ, তাহলে ফর এগুলো ঠিক হচ্ছে তো, না মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, কই গেল আব্বাজান এটা, না আচ্ছা এগুলো, তাহলে এগুলো কোনগুলো বাবা, যেগুলো নিয়মগুলো নিয়মতান্ত্রিক করা সেগুলো, আর হচ্ছে ফর 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 দ্য ড্যাশ অফ হেলথ, তাহলে স্বাস্থ্যের একটা কিছু নির্দিষ্ট জন্য, আর সেগুলো সেগুলো হচ্ছে, তাহলে আব্বাজান সেগুলো হচ্ছে খুবই, এই যে এই জিনিসগুলো যত্নের সাথে করা এগুলো হচ্ছে খুব জরুরি, তাহলে নেসাসারি, নেসাসারি দিলে বেশি ভালো হবে, অর্থের সাথে মিল হবে এটা, এবং বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসে, তাহলে নেসাসারি এগুলো হচ্ছে খুব জরুরি ফর দ্য, তাহলে ফর দ্য অব হেলথ, স্বাস্থ্যের 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 ইউজফুল, স্বাস্থ্যের ইউজফুল হলো না, স্বাস্থ্যের ইউজফুল, স্বাস্থ্যের ইউজফুল হলো না তো, আর আমরা জানি অব এটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের আগের এবং পরের শব্দ অবশ্যই নাউন হতে হবে, তাহলে এখানে যদি আমি ফিজিক্যাল লাগাই হবে না, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, এখানে নেসাসারি দিলে হবে না, ইউজফুল দিলেও হচ্ছে না, কারণ এটা ইউজফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে ক্লিন দিলেও হবে না, কারণ ক্লিনটা কী বাবা, ক্লিনটাও অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে, এবং ক্লিনটা মূলত ভার্বেরও অর্থ প্রকাশ করে, ক্লিন দিয়ে আবার নাউনও প্রকাশ করে, তাহলে
আমরা এখানে প্রিজারভেশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড বয় গুড বয়, থ্যাংক ইউ। আপনার হাত চলে গেছে, তার মানে আপনার অন্তর বলছে যে এখানে প্রিজারভেশন হবে। কারণ প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, প্রিজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ। তাহলে স্বাস্থ্যের সংরক্ষণ, আর স্বাস্থ্য সংরক্ষণগুলো আমরা নির্দিষ্ট জানি, তাহলে স্বাস্থ্য সংরক্ষণের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দে শুড টেক কেয়ার, দে টেক পার্ট, টেক কানয়েস, টেক কেয়ার, টেক পার্ট, টেক দিয়া বহু শব্দ ব্যবহার হয়, এখন বলার সময় নেই বাবা। তাহলে দে শুড টেক কেয়ার, টেক পার্ট, আগে দেখলাম টেক কেয়ার মানে যত্ন নেওয়া, আর টেক পার্ট মানে অংশগ্রহণ করা, আর টেক মি টেক ইউ এগুলো মানে নিয়ে যাওয়া। তাহলে কি হবে আব্বা জানেরা, দেখেন তো, দে শুড টেক পার্ট, তাদের উচিত টেক পার্ট, অংশগ্রহণ করা মানে পার্টিসিপেট করা। তাহলে দে শুড পার্টিসিপেট বা দে শুড টেক পার্ট। আচ্ছা, গেমস খেলা, আন স্পোর্টস খেলা, খেলার খেলার খেলায়, তাহলে পরিষ্কার খেলা কোনো দিন হয়, স্বাস্থ্যকর খেলা রেগুলারলি হলে হতে পারে, হতে পারে রেগুলারলি গেমস, কিন্তু নিয়মিত খেলা ধুলা ধুলায় অংশগ্রহণ করা, তাহলে খেলাধুলাই, আই 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 আই। আর আমরা জানি আই থাকলেই সেখানে প্রিপজিশন লাগাতে হয়, তাহলে গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে আর আমরা জানি টেক পার্টের পরে সাধারণত ইন আসে, টেক পার্ট ইন মানে কোথাও অংশগ্রহণ করা, ঠিক আছে। তাহলে আমরা ইনটা একটাই দেখতে পাচ্ছি, আর প্রিপজিশনটা স্থানবাচক এবং সময়বাচক আসে। তাহলে গেমস খেলাধুলা অ্যান্ড স্পোর্টস, তাহলে গেমস মানে কি বাবা, সকল ধরনের খেলাধুলা, আর স্পোর্টস মানে শারীরিক কসরত আছে এই জাতীয় খেলাধুলা। আপনার আল ফুরুকুল লুগাভি একটা বই আছে, হ্যাঁ আরবিতে আছে, ওই বইটা পড়লে ইংলিশের শাব্দিক অর্থ পাওয়া যাবে। আর এখানে তো এই যে বইটাতে আলহামদুলিল্লাহ প্রায় 30,000 শব্দ গঠন, 30-40,000 শব্দ তিন ভাষায় গঠন করতে পারবেন, বিশেষ করে আছে, যাই হোক ওটা। তাহলে আমরা দে শুড অলসো ফলো দ্য রুলস অব, এগুলো সব আমরা কি করতে পারি বাবা, হেলথ স্বাস্থ্যের রুলগুলো আমরা ফলো করতে পারি, হয়েছে না? একটা মনে হয় বাদ গিয়েছে। আচ্ছা, এজেন্সিয়াল ফর দেয়ার দেয়ার, তার মেন্টাল আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে নাউন, এটা মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর আগেও দেয়ার এর পরে অ্যাডজেক্টিভ আসবে। তাহলে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।